বিসমিল্লাহির রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে অনলাইন ক্লাসে। আশা করি নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমাদেরকে আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাজমিম সুলতান আইরিন, সহকারী শিক্ষক কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের বাংলা সাহিত্যে একটি গদ্য নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে কি দেখা যাচ্ছে? একটি মেয়ে বই পড়ছে। নিশ্চয়ই আমরা এই ছবির আলোকে বুঝতে পারলাম যে আজকে আমাদের পাঠের শিরোনাম কি হতে পারে। আজকের পাঠ, বই পড়া, লিখেছেন প্রমোদ চৌধুরী। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা প্রমোদ চৌধুরী সম্পর্কে বলতে পারবে। এই প্রবন্ধে ব্যবহৃত দুর্বোধ্য এবং কঠিন শব্দের উচ্চারণ সম্পর্কে বলতে পারবে ও অর্থ বলতে পারবে। নির্দিষ্ট অংশের সারাংশ বলতে পারবে। বই পড়ার প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা প্রথমে লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিই। ছবিতে আমরা লেখক প্রমোদ চৌধুরীকে দেখতে পাচ্ছি। ওনার জন্ম 1868 খ্রিস্টাব্দে। পৈতৃক নিবাস পাবনা জেলার হরিপুর গ্রামে। তার উল্লেখযোগ্য রচনাবলী বীরবলের হালকাতা, প্রয়াতের কথা, আহুতি, সনেট পঞ্চাশত, প্রবনদ সংগ্রহ ইত্যাদি। তিনি সবুজ পত্র নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। বাংলা সাহিত্যে তার একটি বিশেষ অবদান রয়েছে। তিনি বাংলা গদ্যরীতির প্রবর্তক হিসেবে খ্যাত। তার একটি ছদ্মনাম রয়েছে বীরবল। লেখকের মৃত্যু 2 সেপ্টেম্বর 1946 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পাঠের মধ্যে চলে যাই। বই পড়া, লিখেছেন প্রমোদ চৌধুরী। 28 পৃষ্ঠা, আমাদের বাংলা সাহিত্যে 28 পৃষ্ঠায়। বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি। প্রথমত, সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাত হিসেবে শৌখিন নয়। দ্বিতীয়ত, অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মমও ঠেকবে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্ভাহ। আমাদের বিশ্বাস, শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে, এ আশা সম্ভবত দুরাশা। কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারিনি, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদ উপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাইনি। শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, এবং যিনি যায় বলুন, সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লোকে যে তা সন্দেহ করে তার কারণ, এ শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বুঝে না, বুঝে শুধু অর্থের সার্থকতা।
ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে সকলে হতে চায় বড় মানুষ। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার অধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। এর কারণও স্পষ্ট, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরই পড়ে রয়েছে। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকে সন্দিহান। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন, তার একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নয়, কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই। নজির না উড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারাতে হবে সে তা জানা কথা, কিন্তু যে কথা জজ শোনে না তার যে কোনো মূল্য নেই, এটি হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয় এ সত্য তো প্রত্যক্ষ, কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এ যুগে যে জাতি জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতি ধনের ভারেও ভবানী। তারপর যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়। কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ, এবং মানুষের মনকে সরল সচল সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপরও ন্যস্ত হয়েছে। শিক্ষার্থীরা, আমি পাঠের কিছু অংশ তোমাদের পড়ে শুনিয়েছি, পরবর্তী অংশগুলো তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়ে ফেলবে। এবার দেখো, এই পাঠ থেকে আমরা বিশুদ্ধ বানান এবং উচ্চারণ সতর্কতা নিয়ে আলোচনা করব, কিছু ভুল বানান এবং কিছু সঠিক বানান। দুরাবস্থা, সঠিক বানান হচ্ছে দুরবস্থা। আহ্বান, আহ্বান। উদ্বাহ, এটা সঠিক, উদ্বাহ। স্বাস্থ্য, বানান সঠিক, দেখো স্বাস্থ্য। স্পষ্ট, স্পষ্ট বানানে মূর্ধন্য ষ এটা হবে স্পষ্ট। এরপর আমরা কিছু, এতক্ষণ যা পড়লাম সেখান থেকে কিছু যুক্ত ব্যঞ্জন সম্পর্কে আলোচনা করব। যুক্ত ব্যঞ্জন, বর্গীয় জ যুকীয়, জয়ীয় জ্ঞান, এটা জ্ঞানের মধ্যে আছে। স্বাস্থ্য, দন্ত সহিত জফলা, দন্ত স হসন্ত যু থ যু জফলা, দয়ব আকার, দহসন্ত যু বজু আ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দুর্বোধ্য কিছু শব্দ এবং এর অর্থ সম্পর্কে আলোচনা করব। প্রদত্ত শব্দের মধ্যে দেখো, জীর্ণ, জীর্ণ শব্দের অর্থ হজম, গথাশু মৃত, সুসার প্রাচুর্য, প্রচ্ছন্ন গোপন। আরো কিছু কঠিন শব্দ রয়েছে, এগুলো তোমরা একটু বই থেকে দেখে নিবে। এরপরে দেখো, আমরা প্রথম প্রবন্ধের মধ্যে প্রথম যে অংশগুলো করলাম সেগুলো বিশ্লেষণের মধ্যে দেখো, আমাদের পাঠ চর্চার অনভ্যাস যে শিক্ষা ব্যবস্থায় ত্রুটির জন্য ঘটেছে তা সহজেই লক্ষণীয়। এখানে পাঠের মধ্যে দেয়া আছে, আর্থিক অনটনের কারণে অর্থকরি নয় এমন সবকিছু এদেশে অনর্থক বলে বিবেচনা করা হয়, সেজন্য বই পড়ার প্রতি লোকের অনীহা দেখা দেয়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে বই ব্যাপকভাবে বই পড়া দরকার, কারণ সুশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত। যথার্থ শিক্ষিত হতে হলে আমাদের মনের প্রসার দরকার, তার জন্য আমাদের কি করতে হবে, বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। এর জন্য আমাদের লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন, কারণ কি, আমরা বাধ্য না হলে বই পড়তে চাই না। এই প্রথম অংশ বিশ্লেষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বই পড়ার প্রয়োজনীয়তা। বই পড়ার প্রয়োজনীয়তা, বই পড়ার ফলে কি হতে পারে, আইনজীবী হতে পারে, এগুলো হচ্ছে বই পড়ার বাহ্যিক দিক। পরবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে একজন শিক্ষক, কারণ বই পড়ার করে যখন সার্টিফিকেট লাভ করলো, শিক্ষা অর্জন করলো, তখন তিনি পেশা হিসেবে শিক্ষকতাকে মহান পেশা হিসেবে নিতে পারলেন। এরপরে হচ্ছে আমরা ডাক্তারকে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে বই পড়ার প্রয়োজনীয়তার বাহ্যিক দিক। এরপরে আরো কিছু প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে, চারিত্রিক গুণাবলী অর্জন,
এখানে এবং দায়িত্ব এবং কর্তব্যবোধ সৃষ্টি এগুলো হচ্ছে অভ্যন্তরীণ দিক। আমরা দেখতে পাচ্ছি সহানুভূতিশীলতা অর্জন, মানবতা বোধ সৃষ্টির লক্ষ্যে বই পড়া, এগুলো হচ্ছে বই পড়ার অভ্যন্তরীণ দিক। মূল্যায়নের মধ্যে দেখো প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়? পাবনা জেলার হরিপুর গ্রামে। প্রমোদ চৌধুরী কোন পত্রিকা সম্পাদনা করেন? এখানে একটু ভুল আছে, সম্পাদনা করেন হবে সবুজ পত্র। আহ্বান শব্দটির উচ্চারণ আহ্বান হবে। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে আমি তোমাদেরকে একক কাজের মধ্যে কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি। বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য কি কি করা যেতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় ব্যাখ্যা করো। মানবিক গুণাবলী অর্জনের ক্ষেত্রে বই পড়ার গুরুত্ব কতটুকু আছে বলে তুমি মনে করো? শিক্ষার্থীরা, বাড়ির কাজের মধ্যে আমি তোমাদেরকে দিচ্ছি বর্তমানে সৃজনশীল পদ্ধতি বই পড়া প্রবন্ধের চাহিদা অনেকাংশে পূরণ করেছে, এটি বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।